যারা ফগ লাইট লাগাতে চান তারা হচ্ছে আপনার ফগ লাইটের রিলে আছে, রিলে দিয়ে লাগাইতে হবে, তাহলে ফগ লাইটে কাটবে না এবং ভোল্টটা হচ্ছে কন্ট্রোল রাখবে। তো লাইনগুলো কমপ্লিট করা শেষ, পুরো এখন ফিটিং করা হচ্ছে, কারণ আপনার ডান সাইড কিটের ভিতরে রিলে দেওয়া আছে, ব্যাটারি থেকে লাইন নিতে হয়েছে, রিলে লাইন সামনের হেডলাইটের ভিতরে লাইন নেওয়া শেষ, বাম্পারে হচ্ছে ফগ লাইটটা সেট করা আছে। তো যার যেখানে ভালো লাগে সে সেখানে লাগে নেয়, কারণ এটা আপনি সামনে মাথায় লাগাইতে পারবেন, ক্লামের সঙ্গেও ফগ লাইটটা লাগাইতে পারবেন, আর বাম্পারে ক্লাম দিয়ে যদি লাগান দুই মাঝখানের ভিতরে তাহলে ওটাও সেফলি থাকে, কারণ এমনি এফজেড ভিত্তির লাইট বাইকে লাইট কম সমস্যা দেখতে পায় না, এই হচ্ছে প্রবলেম একটা। তো সেই ক্ষেত্রে এক্সট্রা আপনি ফগ লাইট লাগাইতে পারবেন, A7 যে ফগ লাইটগুলো আছে এটার অরিজিনালটা, এটা এক বছর ওয়ারেন্টি আছে আমাদের কাছে, ওয়ারেন্টি আছে এক বছরের ওয়ারেন্টি, এটার প্রাইস পড়বে 2700 টাকা দাম। তো আপনারা যদি ফগ লাইট লাগাইতে চান কেউ আসতে পারেন, অরিজিনাল যেটা এক বছর ওয়ারেন্টি দিব ফগ লাইটটা, যেহেতু এটা হচ্ছে এলইডি লাইট, লাইট কম এমনিতেই, সেই কারণে ফগ লাইটটা লাগানো, এবং কাস্টমার যেভাবে চায় আসলে সেভাবেই কাজ করতে হয়, যার যেটা ভালো লাগে, কারণ মামলার বিষয় হ্যান ত্যান এগুলো বহুত ভক্তচক্র অনেক কথাবার্তায় বলে, কারণ আপনার প্রয়োজনীয় জিনিস আপনি লাগাবেন রাস্তায়, অনেকেই চালায় তো আপনি চালালে সমস্যা এমন হবে, ওটা আপনাকেই কভার করতে হবে। এই যে ফগ লাইটগুলো, এটা আবার পাঁচ লাইটের সঙ্গেও দেওয়া আছে লাইনটা, যে পাঁচ করলে যে লাইট তিনটা লাইট একসঙ্গে জ্বলতেছে, যখন পাঁচ এটা পাঁচ মারা হচ্ছে তখন ফগ লাইটগুলো দুই সাইডে দুইটা আছে বাম্পারে, আর হেডলাইট পার্কিং লাইট একসঙ্গে দেওয়া আছে, আপনি পাঁচ করতেও পারবেন, পাঁচ যদি দেন সেই ক্ষেত্রে পাঁচ লাইটের সঙ্গে আপনার ফগ লাইটটাও জ্বলবে, ফগ লাইটটাও জ্বলবে, আর এই যে পাঁচ করতেছি এখন ফগ লাইট জ্বলে এবং প্লাস হেডলাইট, ওই সিস্টেমটা করে দেওয়া আছে, পাঁচের সঙ্গে ফগ লাইটও ইউজ করে দেওয়া আছে, ব্যবহার করে দেওয়া আছে, আর হচ্ছে আপনার এটা নর্মালি ফগ লাইট বন্ধ করে অবস্থা পাঁচ আলাদা করেও আপনি হেডলাইট করতে পারবেন। লাইট প্রচুর, লাইটগুলোতে অনেক পাওয়ারফুল, ফগ লাইট অনেক পাওয়ারফুল, রাত্রেবেলা আপনার হেডলাইটের প্রয়োজন পড়বে না, এই দুটো যদি জ্বালান তাহলে রাতে পুরো একবারে অন্যরকম লাইট হবে, যাদের লাইট কম বা চোখের সমস্যা তারা লাগাইতে পারেন ফগ লাইটগুলো।
এই একটা ওয়ে আছে এছাড়া কারণ এটা এলইডি হচ্ছে হেডলাইটটা হচ্ছে এলইডি কারণ হেডলাইটের ভিতরে কোনো এলইডি বাতি কোনো লাগানো যায় না